वेलकम टू सुजात एंटारप्राइज। सुजात एंटारप्राइज आज के आबार एकटी नतुन भिडियो चले एसेछि। आज এই মুড়ি ভাজা মেশিনেই বলবো যে এই মেশিনে কত ধরনের জিনিস ভাজা যায়। এটি এখন যাবে কর্ণাটক, তো যিনি মেশিনটা নিচ্ছে এটাতে কিন্তু তিনি মুড়ি ভাজবেন না, এটাতে যেমন হচ্ছে কাটোরি, রাজগিরা, পক্কান এই সমস্ত তিনি আর পাঁপড় এই সমস্ত তিনি প্রোডাক্ট ভাজবে এবং তিনি বিক্রি করবে প্যাকেটিং করে। তো এটা যাচ্ছে কর্ণাটক একটা মেশিনের মধ্যে। অনেকে ভাবছেন হয়তো যে শুধু মুড়িয়ে ভাজা যাবে, কিন্তু সেটা না। এই মেশিনের মধ্যে কিন্তু আপনারা অনেক ধরনের জিনিস আপনারা ভাজতে পারবেন। কারণ দেখুন, এটা সিস্টেমটা যেটা করা হয়েছিল, মুড়ি মেশিনের সিস্টেম করা হয়েছিল, এটাকে কেটে, কারণ যখন পাঁপড় আর ভাজে তখন যে অপারটা থাকে সেটা কিন্তু বড় করা হয়, সেই জন্য এটা পুরোটাই কিন্তু চেঞ্জ হবে। কারণ এটা কর্ণাটক যাবে, তিনি মুড়ি ভাজবেন না, ভাজবেন কাটোরি, পাস্তা, রাজগিরা, ভুট্টা এই সমস্ত ধরনের। তো সেই জন্যে একটু অপারটা বড় করা হচ্ছে, পুরোটা চেঞ্জ করা হবে। এবং এনাকে যিনি নিচ্ছে তাকে এই মেশিনে কিন্তু ভিডিও কলিংয়ে দেখিয়ে দেওয়া হয়েছিল ডেমো সমস্ত কিছু, যে ঠিকঠাক হচ্ছে কি না। তো যাই হোক, এটা চেঞ্জ করছে, একটু পরে এটা ট্রান্সপোর্টে আমাদের লোড হয়ে যাবে, কর্ণাটক যাচ্ছে এই মুড়ি ভাজা মেশিনটি। তো এটা মুড়ি ভাজা মেশিন বলা যাবে না, অল রোস্টেড মেশিন বলা যায় এই মেশিনগুলি। তো এটার মধ্যে আপনারা সমস্ত কিছু রোস্ট করতে পারবেন। এছাড়াও কিন্তু অনেক ধরনের মুড়ি ভাজা মেশিন কিন্তু রেডি হচ্ছে, যেগুলোর মধ্যে আপনারা, আমি আবার ভুল বলছি যে একটা মেশিনের মধ্যে শুধু মুড়ি না, এই মেশিনের মধ্যে অনেক ধরনের জিনিস ভাজতে পারবেন। মুড়ি বলা চলে না, মুড়ি ভাজা মেশিন বলা চলে না, এখন থেকে এটা অল রোস্টেড মেশিন বলা চলে। দেখুন, এটা হচ্ছে সব থেকে ছোটো লোহার মুড়ি ভাজা মেশিন, ঘন্টা ক্যাপাসিটি কিন্তু 100 কেজি। এবং সাইডে রাখার যে ড্রায়ার মেশিন, যেটা হচ্ছে চাল শুকনো করা মেশিন, আমি এর আগে অনেক ভিডিওতেও বলেছি। তো এই দুটো একসাথেই যাবে, এই দুটো বুকিং রয়েছে, অর্ডার রয়েছে। তো এটার এই দুটো রং করা হবে, এবং তার সাইডে একটা দারুণ প্যাঁচ রোস্টার, প্যাঁচ রোস্টার দেখতেই পাচ্ছেন, 15.5 ফুটের একটা প্যাঁচ রোস্টার। এটা সম্পূর্ণ আলাদা ধরনের এবং আলাদা ডিজাইনের, শ্যাপটা কিন্তু খুব মোটা, মানে কি বলবো যে ধরা যাচ্ছে না, আমি কিন্তু ধরতে পারছি না, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধরতে পারছি না, হাতও ধরতে পারছি না, তো কতটা মোটা করা হয়েছে এই শ্যাপটা। আর এই মেশিনের প্যাঁচ রোস্টারের লংজিভিটি কিন্তু অনেক অনেক বেশি। আর এটা কীভাবে আপনারা অপারেট করবেন সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে আপনারা যখন নেবেন। আর যারা কম পুঁজির মধ্যে নিতে চাইছেন তারা ড্রাম রোস্টার নিতে পারেন। আর যারা যে একটু ব্যবসাটা ভাবছেন যে বড় করে করবো, প্রথম থেকে শুরু করব, তাদেরকে বলবো আপনারা প্যাঁচ রোস্টারটা দিয়ে শুরু করুন। কিন্তু খুব সাকসেস একটা মেশিন, এবং এদিকে কিন্তু অনেক ধরনের কিন্তু আমরা যে মুড়ি ভাজা মেশিন সেটা ছাড়াও কিন্তু আমরা অনেক ধরনের জিনিস বানাই। যেমন এটা হচ্ছে গাড়ির যে গাড়ির কিন্তু রেডি হচ্ছে, ডালা রেডি হচ্ছে, গাড়ির কিন্তু ডালাও আমরা রেডি করি সমস্ত কিছু। আপনারা আমাদের কারখানাতে অনেক ধরনের জিনিস নতুন নতুন আপনাদের কিন্তু আমরা প্রতিনিয়ত দেখাই। আর এবং ভাইব্রেটর মেশিনও রয়েছে, যেটা ভাইব্রেটর চালে না যারা কাঠের গুঁড়ো অথবা কুড়োতে করবেন। এবং এদিকে লোহার বিভিন্ন রোস্টার দেখুন রেডি হয়ে গেছে, যে প্রথমে কী অবস্থাতে থাকে এটা হচ্ছে দেখাবো আজকে, যে লোহার ডিটেলস, লোহার মেশিনের ডিটেলস সম্বন্ধে বলবো। এটা হচ্ছে 6 কেজি দিয়ে বানানো, দেখতেই পাচ্ছেন খুব মোটা। এবং এটার পর যেটা বসবে, এটার পর এই দেখুন এরকম বানানো হবে, বানানোর পর তারপর এটার উপরে আবার একটা চাঁদরা বসবে, যেটা হচ্ছে এদিকে দাঁড় করানো রয়েছে দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু মেশিনটা হিট হবে, কিন্তু এই ভিতরেরটাতে আপনার যে ভিতরেরটা যে হিট হওয়ার পর নষ্ট হয়ে যাবে সেটা না, আপনার উপরেরটা হিট হবে, যার কারণে উপরের যে চাঁদরাটা দেওয়া রয়েছে খুব মোটা, 6 গেজ দিয়ে বানানো আপনাদেরকে বলবো। তো ভয়ের কোনো কারণ নেই, মেশিন আপনারা অনায়াসে ড্রাম রোস্টার নিলে 7 থেকে 8 বছর আপনারা অনায়াসে চালাতে পারবেন। আর এই মেশিনে তো ড্রামের তো কোনো কারণেই নেই, কোনো মোর্চাও আসবে না ভিতরের ড্রামের। তো আপনাদেরকে বলবো আপনারা মেশিন যত বেশি রানিংয়ে রাখবেন তত আপনার মেশিন ভালো থাকবে এবং লংজিভিটি বাড়বে। আর এদিকে আর একটা 200 থেকে 250 কেজি লোহার মেশিন রেডি হয়ে গেছে, এটা একটু কাজ বাকি আছে, আমাদের যিনি মিস্ত্রি রয়েছে তিনি এটা ঠিকঠাক করে দেখে নিচ্ছে এবং ঠিকঠাক করে ওয়েল্ডিংগুলো করছে, যে কোথায় কি ফল্ট রয়েছে, চেক মিস্ত্রি যাকে বলে, চেকিং মিস্ত্রি ইনি। তো এদিকে হচ্ছে এরা যে ভিতরে রোস্টারগুলো বানায় ইনি হচ্ছে রোস্টার মিস্ত্রি, এবং যে কাটিং মিস্ত্রি রয়েছে, যে এদিকে রয়েছে যেমন কাটিং মিস্ত্রি যে প্লেটগুলো কাটছে, এবং এদিকে যে দাগ দিচ্ছে প্লেটগুলো কত সাইজের কী হবে, এগুলো হচ্ছে
এটি হচ্ছে দাগের বিভিন্ন মিস্ত্রির সাথে আজকে আপনার আমরা আলোচনা করিয়ে দিলাম। এবং এদিকে যে ড্রায়ার মিস্ত্রি যিনি এখন জলপেতে ব্যস্ত আছে এদিকে রয়েছে, দেখুন এটা হচ্ছে ড্রায়ার মিস্ত্রি, আমাদের ওয়েল্ডিং করছে ভালো করে ওয়েল্ডিং করছে, দেখতেই পাচ্ছেন। তো এরকম আমাদের কাছে সব ধরনের কিন্তু মিস্ত্রি পাবেন। এবং ওদিকে দেখলেন যে গাড়ির ট্রলি তৈরি করছে সেটার আলাদা মিস্ত্রি রয়েছে, এবং ডিজিটাল তৈরি করার আলাদা মিস্ত্রি, মানে সমস্ত কিন্তু আমাদের ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছি, যার কারণে অন্যান্য মিস্ত্রি দিয়ে আমরা মানে যারা যাদের সম্পর্কে এগুলো আইডিয়া নেই সেরকম আমরা মিস্ত্রি দিয়ে কাজ করাই না প্রথমত বলবো। এবং এদিকে আরও মিস্ত্রি রয়েছে, এগুলো সবগুলোই মিস্ত্রি। তো ব্যাপার হচ্ছে আপনারা আমাদের কারখানা আসুন, খুব ভালো মেশিন। আর আপনাদেরকে আমি বলেছি আগের ভিডিওতে যে আপনারা যে যাইখান থেকে মেশিন না কিনুন না কেন, আমাদের কারখানা থেকে অন্তত 5,000 টাকা কমে পাবেন, 5,000 টাকা কমে পাবেন, যে যেখান থেকে কিনুন না কেন, যার দাম তার থেকে 5,000 টাকা কমে পাবেন। আপনি এসে বলবেন যে এত টাকা দাম বলেছে, আপনারা আমাদের মেশিন দেখবেন, কোয়ালিটি দেখবেন, তারপরে বলবেন যে না এনারা কি দেখাচ্ছে। তো এইটুকুই বলবো যে আপনারা আমাদের কারখানাতে আসুন, এবং এখানে এসে অনেক ধরনের মেশিন দেখতে পাবেন, যেমন ডিজিটাল মেশিন রয়েছে 1 কেজি কেসে 100 কেজি মুড়ি ভাজা মেশিন। তো অল টাইপ রোস্টার কিন্তু আপনারা আমাদের কারখানা থেকে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।